বন্ধুরা, এখন তো বাজারে উঠেছে নতুন আম। এই আম দিয়ে বানিয়ে ফেলো হঠাৎ করে আসা অতিথি বা বাড়ির সদস্যর জন্য একটা অসাধারণ লোভনীয় রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পাকা আমের বড়া। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে পাকা আম নিয়ে নিয়েছি দুটো। এই পাকা আম দিয়ে আজকে পাকা আমের বড়া দেখাবো। এই বড়াটা খেতে অনেকটা তালের বড়ার মতন, বন্ধুরা খেতে খুব সুন্দর। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। তাই প্রথমে আমি আমগুলো ধুয়ে নেবো, তারপর কেটে নেবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। এবার আমগুলো ধুয়ে নেবো। এই যে বন্ধুরা, আমগুলো জলে ধুয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আমটা কেটে নেবো। প্রথমে এই মুখটা ফেলে দিলাম, দিয়ে আমগুলো এইভাবে কেটে আমি চামচ দিয়ে আমটাকে বের করে নেবো। এই যে এইভাবে আমি আর একটা আমও বের করে নেবো। এবার বন্ধুরা দেখতে পাচ্ছি, এই আমগুলো আমি শিলনোড়ায় বেটে নেবো। তোমাদের যদি মিক্সি থাকে মিক্সি বেটে নেবো, আমি এখানে অল্প অল্প করে শিলনোড়ায় বেটে নেবো। এটা মিক্সিতে বাটলে বেশি ভালো হয় বন্ধুরা, কিন্তু আমি এখানে শিলনোড়ায় তোমাদের দেখাচ্ছি, তোমাদের মিক্সিতে করে নেবা বেশ ভালো হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, আমটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, বাটিতে তুলে নেবো। দেখো কি সুন্দর হয়েছে। পাকা আম দিয়ে বড়া করতে লাগবে পাকা আম। বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এইভাবেই তোমরা বেটে নেবে বা মিক্সিতে দিয়ে নেবে। আর লাগবে সুজি, ময়দা, এলাচ, এখানে চিনি নিয়েছি, কিন্তু চিনিটা আমি শিলনোড়ায় আগে থাকতে গুঁড়ো করে নিয়েছি। এগুলো লাগবে সমস্ত পাকা আমের বড়া করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আধ বাটি সুজি নিয়ে নিলাম, একটু সামান্য পরিমাণে নুন দেব, চিনির গুঁড়া দেবো সামান্য পরিমাণে একটু। যে যেমন মিষ্টি খাও বন্ধুরা, তো এখানে অনেকটা আছে তাই আমি অল্প দিলাম। এলাচ দিলাম, তোমরা এখানে গুঁড়া করেও দিতে পারো। এবার এই আমটা আমি বেটে নিয়েছি, সেই আমটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মেখে নেব কিছুক্ষণ ধরে। এখানে কোনো জল দেবে না বন্ধুরা, এই আমটা দিয়েই মাখবে ভালো করে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এই যে বন্ধুরা, ওদিকে সব জোগাড় করে নিয়েছি, এবার ওনাটাকে ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, তাই কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো বন্ধুরা, কারণ বড়া ভাজার তেল বেশি লাগে, তেলটা আবার একটু গরম হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আগে থাকতে যে আমটাকে সুজি ময়দা সব দিয়ে মেখে রেখেছি, এবার এইখান থেকে নিয়ে আমি অল্প অল্প করে গরম তেলে দিয়ে দেবো। বন্ধুরা বেশি আজে করবে না, কম আজে করবে না, পুড়ে যাবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই পিঠটা উল্টিয়ে দেবো আমি, একটা একটা করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এবার এই পিঠটাও ভেজে নেবো একটু হালকা হালকা লাল লাল করে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই বড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা একটা করে। এবার এইগুলো আবার ভাজবো, এইভাবে আমি সমস্ত বড়গুলো ভেজে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সমস্ত বড়গুলো আমার ভাজা হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এই বড়াটা কত সুন্দর দেখতে, দেখো বন্ধুরা, অনেকটা তালে বড়ার মতন, খেতে ভীষণ ভালো লাগবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, অবশেষে আমার আম দিয়ে বড় হয়ে গেছে। এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগবে, দেখো বন্ধুরা, শুধু তালে বড়ার মতন।
আজকে আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, খেয়ে বলতো কেমন হয়েছে, এখান থেকে নিয়ে খেয়ে বলতো কেমন হয়েছে। এই যে বন্ধুরা, মা আমাকে দিয়ে দিয়েছে আমের বড়া, অনেকটা তালের বড়ার মতন গন্ধ পাচ্ছি, তো খেয়ে বলবো কেমন হয়েছে। তা আমের বড়া না তালের বড়া আমি তো বুঝতেই পারছি না, পুরো তালের বড়ার মতন লাগছে বন্ধুরা। খুব সুন্দর, তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা, কি সুন্দর পুরো তালের বড়ার মতন লাগছে। আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড রোজভার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট অবশ্যই করো। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি যাই নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হবে।